ধর্ষণের প্রায় দুদিন এবং তারপর আমরা দেখলাম ডাক্তার এবং পুলিশের মধ্যে বচসা উত্তপ্ত হয়ে উঠল বউবাজার, এবং আগামীকাল থেকে সিনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু রিলে অনশনে সামিল হচ্ছেন। অন্যদিকে সিবিআই প্রথম চার্জশিট পেশ করেছেন, অন্যদিকে আগামীকাল মহামিছিল সহ জোড়া কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। আরজি করের ঘটনা নিয়ে কলকাতা পুলিশের কোনো কৃতিত্ব নেই, তার কারণ হচ্ছে সেই একই চার্জশিটে সিবিআই বলছে যে তথ্য প্রমাণকে লোপাট করা হয়েছে। তো তথ্য প্রমাণকে লোপাট করার মতো গর্হিত অপরাধ যদি কোনো পুলিশ প্রশাসন করে থাকে, তাহলে সেই পুলিশ প্রশাসনকে কি আদৌ কোনো ক্রেডিট নেওয়ার জায়গায় সেই পুলিশ প্রশাসন থাকতে পারে? এবার তথ্য প্রমাণ যদি না থাকে, যেখানে সিবিআই বলছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তথ্য প্রমাণের অনুপস্থিতিতে অনেক সময় অনেক অপরাধী ছাড়া পেয়ে যায়, এবং সেই প্রশ্নটা এখানেও উঠছে। ধর্মতলা অনশন মঞ্চে বা সরাসরি নিয়ে যাবো আপনাদের, সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, একে তো রাজপথে এক বিরল দৃশ্য দেখলো, স্টেথোস্কোপ নয় বরং চেয়ার চৌকি নিজেরাই বয়ে নিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা, পাশাপাশি পঞ্চমের দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে সিনিয়র চিকিৎসকরা তারাও রিলে অনশনে সামিল হচ্ছেন। একদমই, যখনই কিন্তু ওই খাট বা চৌকিগুলো এবং চেয়ারগুলো জুনিয়র ডাক্তাররা, চিকিৎসকেরা এবং তার পাশাপাশি যে সাধারণ মানুষ মাথায় করে নিয়ে আসেন, তারপরেই কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু স্লোগান দিতে থাকেন এবং তারা উৎসাহে ফেটে পড়েন। আমি তোমাকে দেখাবো যে শনিবার যে অনশন শুরু হয়েছিলেন, ছজন জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেছিলেন 10 দফা দাবিতে, তার কিন্তু আজকে 50 ঘন্টা অতিক্রান্ত, এবং গতকাল থেকে অনিকেত মাহাতো মোট 7 জন অবস্থান করছেন, এবং তাদের কি শারীরিক কন্ডিশন আছে সেটা কিন্তু এখানে ডিসপ্লে করে দেখানো হচ্ছে। এবং তোমাকে দেখাবো, একদম উপরে রয়েছেন ডক্টর স্নিগ্ধা, এবং তার রক্তচাপ সেটা কিন্তু যথেষ্ট কম, তুমি দেখতে পাচ্ছ 90/60 তার রক্তচাপ রয়েছে, এবং প্রত্যেকের প্যারামিটার সেগুলো কিন্তু অবস্থানকারী যারা অনশনকারী আমরণ অনশনকারী চিকিৎসক তাদের প্রত্যেকের প্যারামিটার কিন্তু এখানে দেখানো হচ্ছে। কালকে একদিকে মহামিছিল রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফ থেকে, পাশাপাশি সিনিয়র চিকিৎসক তারাও কিন্তু সংহতি জানাতে আগামীকাল থেকে রিলে অনশন শুরু করছেন এই অবস্থান মঞ্চে। আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছেন যে অনশন মঞ্চে অনশনে 50 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আর এই অবস্থায় সিনিয়র চিকিৎসকরা তারাও তাদের সংহতি জানাতে এই অনশনে সামিল হচ্ছেন, আগামীকাল থেকে রিলে অনশন করবেন। চিকিৎসক সুবর্ণ গোস্বামী কি বলছেন শোনাবো। আমরা জুনিয়র চিকিৎসকদের দাবিগুলোর প্রতি আমাদের 100% সমর্থন ছিল। আমরা আজকে অবধি অপেক্ষা করছিলাম যে সরকার প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থক ছাড়া যদি আসে, তা যখন এলো না, আগামীকাল থেকে আমরা ওদের আন্দোলনের সংহতিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স থেকে সকালবেলা থেকে আমরা 24 ঘন্টার প্রতীকী অনশন কাল থেকে শুরু করব। অন্তত 50 জনের চিকিৎসক, সিনিয়র চিকিৎসক আগামীকাল সকালবেলা থেকে হচ্ছে যে অনশনে যোগ দেবেন। আমরা চাইছি সরকারের কাছে আবেদন এবং দাবি দুটোই, যে 10 দফা দাবি জুনিয়র ডাক্তাররা রেখেছে তা তাদের ব্যক্তিগত স্বার্থবাহী নয়, ওদের বেতন বৃদ্ধির দাবি নয়, ওরা জনস্বার্থবাহী সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করবার জন্য কতগুলো দাবি রেখেছে, সেই দাবিগুলো সরকার অবিলম্বে মেনে নিক এবং হচ্ছে এই অচল অবস্থার কাটিয়ে নিক। পঞ্চমীতে জুনিয়র ডাক্তারদের মহামিছিলের ডাক, আক্রমণে মদন মিত্র, সবকিছুর একটা সীমা থাকা উচিত, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। চিকিৎসকরা যদি কালকে মিছিল করেন, কালকে দুর্গাপুজোর আগে লরি অ্যাক্সিডেন্টে, বাস অ্যাক্সিডেন্টে, রাস্তায় ভিড়ের জন্যে, জ্যামের জন্যে, বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্স যেতে পারবে না ট্রাফিক জ্যামের জন্যে, হাজার হাজার পেশেন্ট, রুগী পরিজন তারা অসহায় অবস্থায় পড়বেন। যদি সেখানে চিকিৎসকরাই তারাই নিজেরা স্ট্রাইক করেন, মিছিল করেন, তাতে তো আরও জ্যাম হয়ে যাবে কলকাতার রাস্তা। আমি মনে করি চিকিৎসকরা লড়াই করেছেন, তাদের প্রতি আমাদের আন্দোলনের সমর্থন রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদেরকে বারবার আবেদন করেছেন, অনুরোধ করেছেন, আমার মনে হয় সব কিছুরই একটা সীমা থাকা উচিত।